वेलकम। आज पहला बैशाख, तो शुभ नववर्ष। तो शुभ नववर्षे तुम्हारे प्रथम ही सकल के जाना आंतरिक प्रीति शुभेच्छा और अनेक अभिनंदन। तो आगे बचर जेटा करोनार जन्य क्यों बाड़ी बाहरे जो पारि सारा दिन मान नववर्षे दिन घर मध्य बंदी कर ही काटे। तो आगे बारे थे बारे परिस्थिति একটু হলেও স্বাভাবিক, তবে তাই বা কি বলবো, আবার তো সেই একই, মানে করোনা বাড়তে শুরু করে দিয়েছে। তো আমরা নিজেরা সাবধানে থাকবো, ভালো থাকবো। আর আজকে বছরের প্রথম দিনে আমরা এটাই আশা করবো যে আজকে প্রথম দিন থেকে যেন সারা বছরটা আমরা সুস্থ স্বাভাবিকভাবে কাটাতে পারি, যেন আমরা সবাই ভালো থাকি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার আর রবির অফিসে ছুটি নেই, কারণ তোমরা অনেকেই জানো আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, তো রবির অফিসে ছুটি নেই, যার জন্য আমরা নববর্ষের দিন হলো বাইরে যেতে পারিনি, মানে মন্দিরে পুজো দিতে যেতে পারিনি, ঘরেতেই আছি। আর ঘরেতে আছি বলে আজকে সকাল থেকে আমি শাড়িও পরিনি। শাড়ি পরে কি করবো, প্রচণ্ড গরম চলছে, আর বাইরে যখন বেরোনোই হয়নি তাই আর শাড়ি পরিনি, তো এই ড্রেসটাই পরেছি। এই ড্রেসটা কিন্তু, হ্যাঁ, এটা কোনো পুরনো ড্রেস না, কিন্তু এটা কিন্তু আমি পয়লা বৈশাখে পরবো বলেই এই ড্রেসটা নিয়েছিলাম, যে ঘরের মধ্যে থাকলে এই ড্রেসটাই পরবো। তো এটা দেখতে পাচ্ছে একটা লং, মানে তোমরা বুঝতে পারবে না, আমি ফুল পিকচার তোমাদের দিয়ে দেব। তো এটা একটা লং কুর্তি আছে, আর সামনেটা এরকম কাজ করা, হাতাতে এমনকি নিচের ঘেরেতেও কাজ আছে, অনেক ঘেরওয়ালা একটা কুর্তি আছে লং। তো আজকে আমি তোমাদের সাথে এলাম এই জন্যই কথা বলতে, আজকে পয়লা বৈশাখ, তোমাদের সঙ্গে একটু কথা না বলে কি করে থাকি বলো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার পয়লা বৈশাখ, তাই আজকে লাঞ্চের মেনুটা একটু অনেকটা বড় আছে। অবশ্যই লাঞ্চের মেনু মাই বানাচ্ছে, আমি বানাইনি, তবে লাঞ্চে যেটা আজকে স্পেশাল মেনু সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে লাঞ্চে হচ্ছে দই পটল, আর দই পটল কিভাবে বানানো হচ্ছে, কিভাবে বানা মানে মাই বানাবে, তো কিভাবে মা বানাচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো চলো আগে আমি বরঞ্চ তোমাদেরকে রান্নাঘরে নিয়ে চলে যাই, আর তোমাদের সাথে শেয়ার করে দিই দই পটল আমি কিভাবে বানাচ্ছি। তো সেখান থেকে শেয়ার করে এসে আমি তোমাদের সাথে কথা বলছি। দই পটল বানানোর জন্য এখানে আমি পাঁচটা পটল ছুলে নিয়ে মুকুল অল্প করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। পটলগুলো এক পিট ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। আর পটলগুলো কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, বেশি হাইয়ে দিলে হবে না, তাহলে পটলের ভিতরে কাঁচা থেকে যাবে, সিদ্ধ হবে না। আর আমি এখানে রান্নাটা সাদা তেলে করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। পটলগুলোকে আমি দু পিটি খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে একে একে পটলগুলোকে তুলে রেখে দেব। এবার এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, দুটো দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো এলাচি, যেটা আমি ভেঙে রেখেছি। এবার ওই গোটা গরম মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো, পটল ভাজার তেলেতেই দিয়ে দেবো, আলাদা করে তেল দেবো না, আর বাস আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর একটা বাটিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে একটু গুলে রেখেছিলাম, সেটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে এখন তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ওই ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। তো খুব ভালো করে এটা কষিয়ে নেব, মশলাটা যাতে পুড়ে না যায়, তলায় না লেগে যায় কড়াইয়ে, সেজন্য আমি এখানে একটু জল ব্যবহার করলাম। তোমরা চাইলে একটু গরম জল ব্যবহার করতে পারো, আমি এখানে কিন্তু ঠান্ডা জলই ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে পটলের ভিতর পর্যন্ত সেদ্ধও হয় আর মশলাটাও ঢোকে। আলাদা করে একটা বাটিতে আমি 3 চামচ দই, 10টা মতো কাজু আর 2টো মতো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা বাটিতে রেখে দিয়েছি, যেটা এরপরে আমি পটলে অ্যাড করব। এরপর দই, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা এবার পটলের মধ্যে দিয়ে দেবো, তবে একবার চামচে করে গুলিয়ে নিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রাখতে হবে, না হলে তলা লেগে যাবে।
মশলার সাথে পটলগুলোকে একবার ভালো করে নাড়িয়ে দেব, যাতে পটল দই মশলা সব একসাথে মিলেমিশে যায়, আর ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। পটলের গ্রেভি এবার ফুটতে শুরু করেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই আছে, আর এই সময় আমি পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দেব। নুন আর চিনি দিয়ে দেওয়ার পর আমি গ্রেভিটাকে আর ঘন করিনি, তো আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আর এরপর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো ঘি, আর ঘিটা দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ঘিটাকে একবার ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব, আর এরপর পরিবেশন করব। এরপর আমি একটা পাত্রে তুলে নিয়েছি, আর এখন একদম দই পটল রেডি সার্ভ করার জন্য। ফ্রেন্ডস, তোমরা তো দেখতে পেলে দই পটল আমি কীভাবে বানালাম। দেবে নিরামিষের দিনে যদি বাড়িতে হঠাৎ করে লোকজন চলে আসে, আমাদের এটাই চিন্তা হয় যে আমরা কীভাবে আপ্যায়ন করব, অতিথি আপ্যায়ন কীভাবে করব। তো নিরামিষের দিনেও তোমরা এইরকম একটা রেসিপি ট্রাই করতে পারো, যেটা তোমরা গরম ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথে পরিবেশন করতে পারবে। আর নিরামিষের দিনে কোনো এক্সট্রা টেনশন নিতে হবে না যে কী বানাবো। আর অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে বানাবে, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লেগেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমি তোমাদের সাথে দই পটলের রেসিপি শেয়ার করলাম, বাট আজকে সমস্ত কিছু বানিয়েছে মা, লাঞ্চের মেনু। তো লাঞ্চের মেনু কি হয়েছে আমি তোমাদের সাথে ভিডিও শেষে শেয়ার করে দিচ্ছি। লাঞ্চের মেনুতে আজকে আমরা নববর্ষ স্পেশাল লাঞ্চ মেনু কি হয়েছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আমি আর বেশি কথা বলে ভিডিওটা লেন্থি করব না, খুব ছোটোর মধ্যেই ভিডিওটা শেষ করব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগের সাথে বা লুকের সাথে। তোমরা আজকের দিনটা খুব এনজয় করো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর স্টে সেফ, স্টে হ্যাপি। লাঞ্চের মেনুতে আজকে রয়েছে ভাত, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের কালিয়া, মাছের মাথা দিয়ে মুগের ডাল, দই পটল, মিষ্টি দই, আর সবশেষে পায়েস।